প্রাকৃতিক সৌন্দর্য, গ্রাম্য সরলতা, নদী জঙ্গল পরিবেষ্টিত পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত বর্তমান পশ্চিমবঙ্গে কুচবিহার জেলা। রাজকীয় ঐতিহ্য, বর্ণময় ইতিহাস, গৌরবান্বিত সংস্কৃতির ধারক এবং বাহক উত্তরবঙ্গের একমাত্র সুপরিকল্পিত শহর এই কুচবিহার। কুচবিহার জেলা শহর এবং গ্রাম উভয়ের সমন্বয়ে তৈরি হয়েছে। বিভিন্ন গ্রাম কুচবিহার শহরকে চতুর্দিক থেকে পরিবেষ্টিত করে রেখেছে। গ্রামাঞ্চলগুলি কুচবিহার জেলার বর্তমান সম্পদ, কৃষিকাজ প্রধান জীবিকা। এছাড়াও ছোট ব্যবসা, দিন মজুরি, পশুপালন এই অঞ্চলের উপজীবিকার মধ্যে রয়েছে। কুচবিহার শহরে মিশ্র সংস্কৃতি এবং প্রাণের ছোঁয়া পাওয়া যায়। কোলাহলপূর্ণ দৈনিক ব্যস্ততার মধ্যেও এখানের শহরবাসী তাদের সংস্কৃতির ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করেন। কুচবিহার সুপরিকল্পিত শহর এবং কুচবিহার মিউনিসিপ্যালিটি দ্বারা এখানে শহরের সাধারণ সুযোগ সুবিধাগুলি প্রদেয় হয়ে থাকে। এই শহরে অধিকাংশই রাজ্য বা কেন্দ্রীয় সরকারি কর্মচারী বসবাস করেন। কুচবিহার নামকরণের পিছনে বহু মত প্রচলিত রয়েছে, যার সবথেকে বেশি প্রচলিত মত হল কোচ রাজবংশের বিহার অর্থাৎ ভ্রমণ ক্ষেত্র ছিল বর্তমান কুচবিহার জেলার তৎসংলগ্ন অঞ্চল। কোচ রাজবংশের ইতিহাস প্রায় হাজার বছরেরও প্রাচীন, কিন্তু বর্তমান কুচবিহার 1510 খ্রিস্টাব্দে মহারাজ বিশ্বসিংহের সময়কাল থেকে প্রসিদ্ধ। এই রাজবংশের বহু কৃষ্টি বর্তমান কুচবিহার জেলার সর্বত্র আজও পরিলক্ষিত হয়। কুচবিহার রাজবাড়ি, মদনমোহন মন্দির, সাগরদিঘি এবং বর্তমান জেঙ্কিন স্কুল, সরকারি সমস্তকরণ, সার্কিট হাউস, প্রায় সমস্ত সরকারি আবাসন রাজামোড়ের তৈরি ঐতিহ্যের নিদর্শন। গ্রামোন্নয়ন দপ্তরের অন্তর্গত জেলা গ্রামোন্নয়ন সেল, কুচবিহার জেলা পরিষদের গ্রামোন্নয়ন সেলটি কুচবিহার মিউনিসিপ্যালিটি এবং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর পাশে অবস্থিত। গ্রামোন্নয়ন সেল কুচবিহার জেলা পরিষদ রাজ্যের রাজধানীর থেকে দূরে অবস্থিত হওয়া সত্ত্বেও গ্রামীণ অর্থনীতির বিকাশ, স্বনির্ভর গোষ্ঠী তৈরি, তাদের তত্ত্বাবধান, প্রশিক্ষণ এবং অর্থনৈতিক সহায়তায় কোনো অংশেই পিছিয়ে নেই। বর্তমানে গ্রামোন্নয়ন সেল কুচবিহার জেলা পরিষদ রাজ্যের উন্নয়নে নিরিখে নিজেদের জায়গা তৈরি করে নিয়েছে। চার নেওয়ার পরে আমি বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি। আমি দেখলাম আমাদের এখানে এখন আমাদের যে এসএসজি গ্রুপ আছে, 21,506 এসএসজি গ্রুপ আছে। গ্রুপ মধ্যে মানে একটা গ্রুপে যদি 10-11 জন হয় তাহলে 2.5 লাখ মতো আমাদের মেম্বার্স আছে। সেখান থেকে আমাদের ফার্স্ট গ্রেডিং অলরেডি 19,803 হয়ে গেছে, আর সেকেন্ড গ্রেডিং 5,887। ইন দ্য মিন টাইম আমরা চিফ মিনিস্টার, অনারেবল চিফ মিনিস্টার কাছ থেকে আমরা একটা ইনভিটেশন পেলাম কে এসএসজি গ্রুপকে আমরা উনি ফেলিসিটেট করবেন 21 জানুয়ারিতে। তো আমি নিজেই গিয়েছিলাম ওখানে, ওরা সোভেনির পেয়েছে, 5,000 টাকা পেয়েছে। আবার এই 17-5 লঞ্চ হলো একটা এনআরএম, সেখানেও ওনারা পুরস্কৃত হয়েছে। এখন নতুন প্রজেক্ট লঞ্চ হয়ে গেছে 17-5, যেটা আমাদের আগেই আমাদেরকে জানানো হয়েছিল। আমাদের ওয়েস্ট বেঙ্গলে 17-5 লঞ্চ হয়েছে, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে আমরা আগেই জেনেছিলাম কি আমাদের এখানে 4টা ব্লকে এনআরএলএমটা ইন্টেন্সিভ প্রোগ্রাম হবে, হালদিবাড়ি, অসিতাই, মেখলিগঞ্জ আর দিনাটপন। সেটা এনআরএলএমের মেইন উদ্দেশ্যেই ফেডারেশনকে অ্যাক্টিভেট করা। আমাদের শুধু এখানে একটাই ফেডারেশন আছে, ফেডারেশন নিয়ে কাজ করা, ডিফারেন্ট অ্যাক্টিভিটিসকে ফেডারেশন রেখে কাজ করা। এসএসজি গ্রুপ ফর্ম হবে, তার উপরে ভিলেজ অর্গানাইজেশন, এসএসজি গ্রুপকে নিয়ে ভিলেজ অর্গানাইজেশন হবে, ভিলেজ অর্গানাইজেশনকে নিয়ে একটা ফেডারেশন হবে, আর ফেডারেশনকেই সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হবে এটা কিভাবে ওরা পলিসি করবে, কিভাবে সহায়তা করবে, কিভাবে এসএসজি গ্রুপকে ওরা মেনটেন করবে। এটা মাল্টি অ্যাক্টিভিটিস নিয়ে ওরা কাজ করতে পারবে,
एउटा जुन्ने एउटा सांगठनिक माने सबैको संगठन एउटा एक जग्गा आनर दरकार छ। এই দীর্ঘ বছরে আমরা যেটা দেখেছি যে এই মুহূর্তে 21,131টা সেলফ হেল্প গ্রুপ গঠিত হয়েছে, আমাদের একটা ফেডারেশন হয়েছে, আমাদের 128টা গ্রাম পঞ্চায়েত পুরো জেলার তার মধ্যে 124টাতে ক্লাস্টার অর্থাৎ সংঘ যাকে বলি আমরা সেটা গঠিত হয়েছে। আর আমাদের এখানে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো যেটা পাওয়া উচিত স্থানীয় মেয়েদের সেটা কিন্তু রাজ্যের একটা প্রত্যন্ত জেলা হিসেবে সেই সুবিধাটা তারা পাচ্ছে না। সমস্যাটা একটাই যে আমাদের এখানে প্রশিক্ষণ দেওয়ার মতন সেরকম মাস্টার ট্রেনার আমরা পাই না, আমরা এখানে সেভাবে বাজার খুঁজে পাই না, এবং যে প্রডিউস যে হাতের হস্তশিল্প যে জিনিসটা মেয়েরা তৈরি করছে সেটা সেইভাবে প্রেজেন্টেবল ম্যানারে মার্কেটে আমরা ফেস করতে পারছি না। এই কিছু আমাদের ফল্ট আছে, কিন্তু ইনস্পাইট অফ দ্যাট যেটা আমরা আমি এখানে আসার পর থেকে দেখতে পাচ্ছি মেয়েদের প্রচণ্ড উৎসাহ, তারা প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ করে এবং ওরা অদম্য একটা ইচ্ছা যে ওই অবস্থা মানে তারা পার হয়ে তারা একটা সমাজের মূল স্রোতে তারা ফিরে আসবে, এই একটা ইচ্ছা কিন্তু কুচবিহারের জেলায় এটা একটা স্পেশালিটি আমি দেখতে পাচ্ছি। স্বনির্ভর গোষ্ঠী হলো এমন এক দল যারা নিজেদের জন্য অর্থ উপার্জন করতে সক্ষম। 1980 সালে IRTP সারা দেশে চালু হয়। এই প্রকল্পের সুবিধা এবং নারীরাও যাতে গ্রামোন্নয়নে এগিয়ে আসতে পারেন তার উদ্দেশ্যে 1982-83 সালে IRTP প্রকল্প হিসাবে ডেভেলপমেন্ট অফ উইমেন অ্যান্ড চিলড্রেন ইন রুরাল এরিয়া PWCRA বা ডোকরার উদ্ভব, যার পরবর্তী রূপ স্বনির্ভর গোষ্ঠী। এসএসজি গ্রুপ সঙ্গে দেখা করেছি, স্পেশালি আমি দিনহাটা ফেডারেশন যেটা আমাদের একটাই ফেডারেশন ডিস্ট্রিক্টে আছে সেখানে গিয়ে দেখেছি, ওনাদের সঙ্গে সম্পর্ক করেছি, তো ওনাদের চাহিদা জিনিসটা আমি বুঝতে পারলাম। কয়েকটা জিনিস ওখানে দেখলাম ট্রেনিং প্রপারলি হয় নাই, মানে সকলের বললো কি আমাদের ট্রেনিং দরকার। আর সবচেয়ে বড় মানে যেটা প্রবলেমসটা ছিল কি ওরা যা জিনিসপত্র তৈরি করতেছে অ্যাক্টিভিটিস করে, যেমন শীতলপাটি তৈরি করতেছে, বিভিন্ন সোলার আইটেম তৈরি করতেছে, কিন্তু সেইটা এক্সপোজ করতে পারছে না। সকলেরই একটাই ডিমান্ড কি আমাদেরকে মার্কেটিং ব্যবস্থা করে দিতে হবে। সেটা দেখলাম ফেডারেশনে গিয়ে দেখলাম ফেডারেশনে সব কেড়ে যখন ট্রেনিং হচ্ছে সবাই মাটিতে বসে ট্রেনিং নিচ্ছে, বিল্ডিং আছে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ছিল না, তো সেই জন্যে আমি ওখানেও ইনফ্রাস্ট্রাকচার কিছু ডেভেলপ করলাম, যেখানে টেবিল চেয়ার ছিল না কিনলাম, ডাইনিং হল ছিল না সেটা করলাম, তারপর মানে যেটা গোডাউন ছিল তাকে ডাইনিং হল ইউজ করতে ছিল, জেনারেটর ছিল না, এখন মেয়েরা এসে রাত্রে থাকে 3 দিন 4 দিন কয়েকটা তো আছে, 15-20-20 দিন ট্রেনিং হয় সেখানে কিন্তু জেনারেটর ছিল না, সেগুলো ইনফ্রাস্ট্রাকচার মোটামুটি ডেভেলপ করার পরে আমরা অফিসে এসে মিটিং করলাম, আমাদের স্টাফ কনফারেন্স হয়, স্টাফ কনফারেন্সে আমরা মিটিং করলাম এটাতে কি কীভাবে এসএসজি গ্রুপকে আমরা হেল্প করতে পারবো। কিন্তু আমাদের যে এসএসজি গ্রুপ যা জিনিস তৈরি করতে এত ভালো প্রোডাক্ট তৈরি করে কিন্তু সেটা গ্রামের ভিতরেই থেকে যাচ্ছে, ওটাকে প্রজেকশন হচ্ছে না, প্রমোট হচ্ছে না, পাবলিসিটি হচ্ছে না, তো এটা কীভাবে করা যায় তাহলে? তারপরে আমরা একটা সিদ্ধান্ত দিলাম এই DRDC অফিসে কোনো দিনই আমরা কেড়ে কোনো একটা মেলা কিছু করি না, যেটা মেলা আছে কি ঠিক আমি ভাবলাম। এখন 21,506 এসএসজি গ্রুপ আছে, ইচ অ্যান্ড এভরি কেড়ে গ্রুপকে আমরা এখান থেকে অফিসে গিয়ে দেখাশোনা করা মানে মানে করতে অনেক সময় লাগবে, করতে পারবো না না এক একটা ব্লক করে আমরা যদি করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে, কেন কি অনেক এসএসজি গ্রুপ আছে। আর এই আছে কি একজন এসএসজি গ্রুপ কি করতেছে অন্য এসএসজি গ্রুপ জানে না, একটা কোঅর্ডিনেশনের দরকার আছে, ওদেরকে একটা বোঝাওয়ার দরকার ছিল। আর ওরা ইন্ডিভিজুয়ালি যেখানে কাজ করতেছে না আপনারা একটা ক্লাস্টার হয়ে যান, ক্লাস্টার হয়ে ফেডারেশন করে নিতে হবে, এটা একটা বোঝাওয়ার দরকার ছিল, কেন কি নিজের ব্লকেও মানে নিজের নিজের গ্রুপ নিজের নিজের ক্লাস্টার নিয়ে ওনারা ব্যস্ত, কেন দিনাটায় ফেডারেশন হয়েছে বলে ফেডারেশন পর্যায়ে সবাই এসে যাচ্ছেন কিন্তু অন্য জায়গায় ফেডারেশন নাই, সেই জন্য নিজের গ্রুপ ইয়াতে নিজের ক্লাস্টার সব ক্লাস্টার নিয়ে ওনারা থাকেন, আর অন্যরা কী করতেছে সেই অ্যাক্টিভিটি জানেন না, তো যদি অন্যরা কী অ্যাক্টিভিটিস করতে সেটা যদি জানা যায় সেটা ওরা অ্যাডপ্ট করতে পারে কি আমরাও এই অ্যাক্টিভিটিস করে এটাতে লাভ আছে। যেমন 6-7 জন পুরস্কৃত হলো, চিফ মাননীয় মুখ্যমন্ত্রী পুরস্কৃত করেছেন, সেই অ্যাক্টিভিটি দেখে ওদেরও একটা ইচ্ছা থাকবে।
তো সেটাকে আমি সব সমাপ করে আমরা একটা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ডিপিটি পিডিএম অমল আচার্য মেন রোল উনি নিয়েছেন, ডিপিটি পিডি ক্রেডিটও আছে আমাদের, উনিও ফাইন্যান্সিয়াল ম্যাট্রেসে অনেক মানে এই ম্যাট্রেসে উনিও সহযোগ করেছেন। আমাদের যে স্টাফগুলো আছে, ডিফারেন্ট এক্সপার্টস আছে, সবাইকে মিলে আমরা একটা সিদ্ধান্ত নিলাম কি একটা মেলা করব। মেলায় যেখানে আমরা নট অনলি মানে প্রজেকশন শুধু না, প্রমোশন শুধু না, আর জিনিস শুধু যাও না, কিন্তু সবাইকে এক জায়গা এনে সেখানে একজনের সঙ্গে আলাপ দেখাশোনা কি অ্যাক্টিভিটিস, এই ব্লক কী করেছে, এই ব্লক কী করেছে, যেমন 12টা ব্লক আছে আমার, 12টা ব্লক মধ্যে কী কী কাজ হচ্ছে সেটা সবাই যদি দেখে সেটা অন্য ব্লকও সেই কাজটা করতে পারে। মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ ভারত সরকারের যে মন্ত্রক আছে সেই মন্ত্রকের পরিষ্কার নির্দেশনা আছে যে গ্রামের যে মেয়েরা নিজেদের হাতে যে জিনিসটা উৎপাদন করবে সেটা রুরাল হাট অর্থাৎ গ্রামীণ হাট সব বা তাহলে এরা কিন্তু কাস্টমারের সাথে কিভাবে ইন্টারাকশন হবে, মার্কেটিংয়ের যে টেকনিকগুলো কায়দাগুলো অর্থাৎ বাজারের প্রকৌশল সেটা তারা শিখতে পারবে এবং এটাতে তারা প্রচণ্ড রকমের বেনিফিটেড হবে। এই ইন্টারাকশনটা খুব দরকার ছিল, কারণ কুচবিহার জেলায় যেই 4টা 5টা দল প্রতিনিয়ত বিভিন্ন মেলাগুলো অ্যাটেন্ড করে, ঘুরে ফিরে 4টা 5টাই দল অ্যাটেন্ড করে, বাদবাকি দলগুলো কোনো সুযোগ পেত না। মেলা অর্থাৎ মিলনক্ষেত্র, মেলার ঐতিহ্য কুচবিহার জেলায় বহুপ্রাচী। সারা বছরের বিভিন্ন সময় বিভিন্ন মেলা গোটা জেলা জুড়ে অনুষ্ঠিত হয়ে থাকে, যেমন রাসমেলা, বড়দেবীর মেলা, শ্রী পঞ্চমীর মেলা, হুজুর সাহেব মেলা, শিবরাত্রির মেলা, অষ্টমী স্নান মেলা, বরুণী মেলা প্রভৃতি মেলা কুচবিহার জেলা ও সংলগ্ন অঞ্চল জুড়ে অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি বছর। তবে আমাদের এই আমরা স্বনির্ভর মেলা সম্পূর্ণ ভিন্ন ধরনের, ভিন্ন উদ্দেশ্য নিয়ে শুরু করা হয়েছে। আমরা স্বনির্ভর মেলার শুভ উদ্বোধন ভারপ্রাপ্ত বনমন্ত্রী শ্রী হিতেন বর্মন মহাশয়ের বরণ অনুষ্ঠানের মাধ্যমে। কুচবিহার জেলার গ্রাম উন্নয়ন সেলের উদ্যোগে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উৎসাহব্যঞ্জক সম্ভাষণ পরিলক্ষিত হল। এটা আমাদের প্রথম ছোট প্রয়াস। আমি যখন এখানে ডিসেম্বর মাসে এসেছিলাম তখন আমি গ্রামে গিয়ে এক দুটা গ্রামে ঘুরে দেখলাম আমাদের এসএসজি মেয়েরা অনেক পরিশ্রম করে ডিফারেন্ট অ্যাক্টিভিটিস নিয়ে ওনারা কাজ করতেছেন, কিন্তু আমরা অনেক মেলাতে যোগদান দিচ্ছি, যে সরস মেলা বাইরের অনেক মেলাতে আমরা যোগদান দিচ্ছি, কিন্তু আমাদের নিজের এখানে আমাদের মেয়েদের যত পরিশ্রম আছে সেই প্রতিষ্ঠানটা এখানে আমাদের নিজের ডিস্ট্রিক্টে মানে কোনো ভালোভাবে সেটাকে দেখানো হচ্ছিল না। আমরা চিন্তা ভাবনা করে আমরা একটা একটা সিদ্ধান্ত নিলাম কি আমরা একটা মেলা করব, সেই মেলায় সম্পূর্ণ এসএসজি গ্রুপসকে এখানে ডেকে নেব। মূল বিষয়টাই হলো আপনারা যারা স্বনির্ভর গোষ্ঠী সদস্য আছেন, যারা পরিচালনা করছেন, নিশ্চয়ই এই যে এতগুলি স্টল এখানে দেখা যাচ্ছে, নিজেরা আপনারা হাতে তৈরি জিনিস বিভিন্ন জায়গায় বিক্রি করছেন। দু একটা মেলাতেও আমি গেছিলাম, বিভিন্ন মেলাতেও আমরা কুচবিহার জেলায় মেলাতেও আমরা দেখি কুচবিহার জেলার বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী হাতে তৈরি জিনিস মানুষ কিনছেন এবং বিভিন্নভাবে অর্থ উপার্জন এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা করছে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এই প্রকল্পের অধীনে নিয়ে আসা, যার নামকরণ করা হয়েছে আনন্দধারা। আনন্দধারা মানে এখন থেকে আমরা বুঝবো স্বনির্ভর গোষ্ঠীর বিষয়। মমতা ব্যানার্জি ইন্ডোর স্টেডিয়ামে আপনারা খবরে কাগজে দেখেছেন ঘোষণা করেছেন, আপাতত এই একটি স্কিমের মধ্যে নিয়ে এসে ব্লকে ব্লকে ট্রেনিং সেন্টার যেগুলো আছে সেগুলোকে আবার চালু করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে যেগুলো হাতে তৈরি জিনিস আমাদের ভারতবর্ষ ছাড়াও বিদেশে, বিদেশের বাজারে যেগুলি চলবে সেই সমস্ত আইটেমকে বানানোর জন্য
উদ্যোগ গ্রহণ করা হোক এই আনন্দধারা প্রকল্পের মাধ্যমে। শুধু তৈরি করলে হবে না, তার জন্য ব্লকে ব্লকে বাজার তৈরি করা হচ্ছে। যারা হাতের জিনিস তৈরি করবে ব্লকের বাজারে প্রথম আসবে, সেন্টারে আসবে, সেখান থেকে জেলার সেন্টার করা হচ্ছে, জেলায় আসবে, জেলা থেকে রাজ্যের একটি সেন্টার বিধাননগরে মানে সব লেখে সেখানে করা হচ্ছে। আপনার এখানকার উৎপাদিত জিনিস কলকাতায় যাবে, কলকাতার দায়িত্ব হচ্ছে বিভিন্ন দেশে রপ্তানি করা। এই যে ভাবনা, এই ভাবনাটাকে যদি ঠিক মতো আমরা কার্যকরী করতে পারি তাহলে আমাদের মনে হয়, আশা করি আগামী দিনে গ্রাম বাংলায় এই স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে একটা সামাজিক আর্থসামাজিক ব্যবস্থার একটা পরিবর্তন কিন্তু আশা সম্ভব। আশা করবো এই চার দিন ধরে যে মেলা চলবে, মেলা মানে শুধু আসলেন গেলেন তা নয়, এখানে নানান শিক্ষামূলক আলোচনা হবে, গান বাজানা হবে। সেই কুচবিহার জেলার এই চার দিনের যে মেলা, এই চার দিনের মেলার পূর্ণাঙ্গ সাফল্য কামনা করে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধনকে ঘোষণা করে, উদ্বোধন ঘোষণা করে আমি আমার আলোচনা শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। বাততে মুঝে বহুত খুশি হ্যাঁ কি আমারে ব্যাংক কে দ্বারা 25,000 এসএসজি গ্রুপ কো ঋণ দিয়া গয়া হ্যায় और करीब 108 करोड़ रुपए का ऋण दिया गया है। जिला स्तर पर भी उत्तर गंगा क्षेत्रीय ग्रामीण बैंक को 2 बार प्रथम इनाम मिल चुका है एसएचजी फॉर्मेशन और एसएचजी लिंकेज के लिए। আমাদের প্রকল্পে মানে গভর্নমেন্ট প্রকল্পে কতটা সম্ভব আছে আমরা সবসময় হেল্প করি। আমরা শুধু গভর্নমেন্ট সব হেল্পফুল গ্রুপকে এনগেজ করতে পারবে না, ওনাদের মার্কেটিং প্লাস ওনাদেরকে আমরা চাকরি আর এরকম দিতে পারবে না, সেলফগুলো নিজে ওনারা হেল্প করতে হবে। সো আমাদের কতটা সম্ভব আছে আমরা ফেসিলিটেট করছি, এটা ওই জন্য আজকে এটা এগুলো একটা মার্কেটিং একটা এক্সপোজার করার জন্য এগুলো আমরা আজকে একটা মেলা করছি। আমি রিকোয়েস্ট করছি আপনাদের কুচবিহার বাসিন্দারা আপনারা একটু আগে দেখবেন, এগুলো স্টল গুলো বিভিন্ন ভ্যারাইটি গুলো আছে, প্রোডাক্টস গুলো আছে, টাইস আছে, ওনারা অনেক খাবার দাবার এগুলো তৈরি করেছে। শিল্পে দেখবেন না, একটু কিনবেন, একটা কিনতে পারেন, ওটা কিনবেন, ওটা ওনাদেরকে সেলফ হেল্প গ্রুপ মহিলাদেরকে খুব ওনারা খুশি হয়। শিল্প ওনারা পয়সা নেই, ওটা ওনাদের খুব আমরা তৈরি করছি কিন্তু এগুলো লোক কিনছে, ওটা ওনারা বেশি খুশি হয়। সো আমি আশা করছি এখান থেকে মেলা থেকে অনেক একটা ইনকাম জেনারেট হবে, ওনাদেরকে এক্সপোজার হবে, এগুলো ওটা ওনারা দেখছে, অনেক মহিলারা ওটা অনেক ভিলেজে বসে এগুলো অনেক সুন্দরভাবে এটা অনেক ওনারা তৈরি করে জিনিসপত্র গুলো। সো এখান থেকে মেলা থেকে ওনারা আসছে, ওটা এক্সপোজার হবে। আমরা সবাই জানি যে ভারতবর্ষ গ্রাম কেন্দ্রিক ভারতবর্ষ, 70-72% মানুষ গ্রামগঞ্জে বসবাস করেন। তাহলে গ্রাম উন্নয়নটা একটা অবশ্য কর্তব্যের মধ্যে দাঁড়িয়েছে। গ্রাম উন্নয়ন না হলে শুধু গুটি কয়েক শহর উন্নয়ন করলেই একটা দেশকে সামগ্রিকভাবে উন্নয়ন করা সম্ভব নয়, যার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট গ্রাম উন্নয়নের উপর একটা বিশেষ দায়িত্ব গুরুত্ব চেষ্টা করছে যে গ্রামের মহিলাদের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী গড়ে তুল দিয়ে এর মধ্য দিয়ে তাদের একটু পরীক্ষা নিরীক্ষা করা, ব্যাংকের মধ্য দিয়ে তাদের সাহায্য দিয়ে নিজের পায়ে দাঁড় করাবার একটা চেষ্টাতেই এই বিষয়টা আমি একটু আপনাদের চিন্তা ভাবনা করতে বলবো। শুধু মেলাটা এখানে উপভোগ করা, শুধু আসলাম গেলাম এটাই না, এই মেলাতে সবচেয়ে বড় লক্ষ্য হলো গ্রামগঞ্জের মহিলারা বিভিন্ন প্রান্ত থেকে যারা তাদের নিজস্ব সৃষ্টিকে তুলে ধরেছেন আপনাদের সামনে, তাদের সাধ্য মতন সেই সৃষ্টিগুলিকে আপনারা একটু প্রশংসা যোগাবেন। আমাদের এই সেলফ হেল্প গ্রুপের মেয়েরা যারা দারিদ্র সীমার নিচে, তারা নিজেদের জায়গাটা খুঁজে পান না, অর্থাৎ মার্কেট কম্পিটিশনে তাদের সাথে পেরে ওঠেন না। সেই জন্য তারা বারবার বিভিন্ন সভা সমিতিতে আবেদন করেছিলেন যে তাদের জন্য নিজস্ব একটা মেলার প্রস্তাবনা করা হোক, নিজস্ব একটা মেলার ব্যবস্থা করা হোক, সেখানে শুধুমাত্র দারিদ্র সীমার নিচে যে সমস্ত স্বনির্ভর গোষ্ঠী আছেন তারাই এই মেলাতে অংশগ্রহণ করবেন।
কিন্তু বলতে দ্বিধা নেই, আজকে আমাদের মেয়েরা সারা জেলার গ্রামীণ এবং কুচবিহার শহরে লোকেরা দেখিয়ে দিয়েছেন যে না, মেলা করা যায় এবং মেলায় জনসমাগম আমরা যে আশা করেছিলাম তাকে ছাপিয়ে গেছে। এই জন্য আপনাদের সবাইকে জেলা প্রশাসন, জেলা পরিষদ, আমাদের জেলা গ্রামোন্নয়ন সেল সমস্ত তরফ থেকে অসংখ্য অকুণ্ঠ ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শুরুতেই প্রথমে আমরা মেয়েদের নিয়ে একটা মিটিং করি, সমস্ত জেলার মেয়েদের নিয়ে মিটিং করি, করে তাদের মতামত জানতে চাই। মেয়েরা বলে যে এরকম একটা মেলা করলে আমরা আপনাদের সাথে আছি। আমরা বলেছিলাম তোমাদের মেলা শুধুমাত্র তোমাদেরই মেলা হবে, এখানে অন্য কোনো দোকানদার বা এপিএল এর যে সমস্ত গোষ্ঠীরা আছে তাদের কিন্তু দোকান আমরা এখানে অ্যালাউ করবো না, তোমরা তোমাদের মেলাটা তোমরাই পরিচালনা করবে। আমরা এই মেলাতে অন্ততপক্ষে 300 দলকে সোজাসুজি আমাদের শহরে এনে মার্কেট কি মানে বাজারটা কি সেটা উপলব্ধি করার মতন একটা জায়গা এনে দিতে পেরেছি বলে আমার মনে হয়। আমরা প্রজেক্ট করতে চেয়েছিলাম আমাদের ডিস্ট্রিক্টেরই এসএসজি গ্রুপকে, তো সেই ডিস্ট্রিক্টের এসএসজি গ্রুপকেই নিয়েই সব কার্যক্রম আমরা করেছি। কিছু আমরা গেস্ট আর্টিস্ট ডেকেছি, গেস্ট আর্টিস্টকে ফর এন্টারটেনমেন্ট, এসএসজির এন্টারটেনমেন্ট জন্যও পাবলিকও আসছিলেন অনেক। আমাদের এসএসজি গ্রুপ যারা আইডেন্টিফাইড আছে তারা সরস মেলাতে যায়, মিলন মেলাতে যায়, কলকাতায় মেলাগুলোতে যায়, কিন্তু সেখানে আমরা সবাইকে পাঠাইতে পারছি না। কিছু 2-3 গ্রুপকে সিলেক্ট করি, অথবা হার্ডলি 5 গ্রুপকে সিলেক্ট করি, কেন কি সরকারি খরচায় সবাই পাঠাইতে হবে, আনতে হবে, সেই জন্যে অনেক গ্রুপকে আমরা পাঠাইতে পারি না। তো সিলেক্টেড কিছু 5-6 গ্রুপকে আমরা পাঠাইতে পারি। তো সেই জন্যে আমরা ভাবলাম কি এটা কীভাবে আমরা এটাকে এই একটা প্রজেকশনের ব্যবস্থা করতে পারি, পাবলিসিটিতে ব্যবস্থা, বিফোর মার্কেটিং আউটলেট খোলার আগে একটু এই জিনিসগুলোর পাবলিসিটি দরকার আছে। যদি টাউনে যদি না আসে তাহলে গ্রামে যদি থেকে যায় তাহলে পাবলিসিটির সুযোগটা খুব কম হবে। দলের যা বানিয়েছে, কিছু কিছু বাইরের থেকে মানুষ যা যা আসছে দেখছে,
বেশি কিনছে, গ্রাম অঞ্চল থেকে যারা যারা আসছে দেখে কিনে বেশ তাদেরও খুশি, আমরা যে এত বিক্রেতা করছি আমাদের অনেক খুশি। আর এই আপনি যে মেলা হচ্ছে প্রচণ্ড লোক আসছে গ্রাম অঞ্চল থেকে, সেসব থেকে প্রচণ্ড বেচাকিনিও হচ্ছে। এত বেচাকিনি আমাদের ধারণাও ছিল না, যাতে আমাদের অনেক মাল শর্ট হয়ে গেছিল, এর মধ্যে নিয়ে আসছি। আর ভালো লাগছে আমাদের দেখে, যাতে আর কোনো কোথাও যদি এরকম মেলার ব্যবস্থা থাকে আমাদের যদি ডেকে পাঠায়, তাহলে গিয়ে আমরাও আনন্দ করে আরো মেলা করে জন্য আমরা বিক্রেতা করছি। মেলা দেখা এবং মেলা পরিচালনার ক্ষেত্রে ওনাদের সহযোগিতা খুব ভালো লাগলো, এবং আগামীতে যে এনারা এরকম করে আমাদের সহযোগিতা করবে ডিএটিসিকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। কুচবিহার জেলার লোক সংস্কৃতি বহুল প্রচলিত এবং সর্বাঙ্গীন সুন্দর। বিশিষ্ট বিদ্বজনেদের বক্তব্যে সেটা আমরা পাই। এই লোক সংস্কৃতির ঐতিহ্য মেলা সাংস্কৃতিক অনুষ্ঠানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমরা আজকে যে কুচবিহার দেখছি সেটা কিন্তু অতীতকালে ছিল না। আরবি অতীতের ইতিহাস অনেক পুরনো, প্রাগ জ্যোতিষপুর বা ইতিহাস দেখলে দেখা যায় যে এর ইতিহাস হাজার বছরের অতীত। কিন্তু আমরা বর্তমান কুচবিহারের কথা যদি ভাবি, তো আমরা 1510 থেকে এই রাজ্যের সূচনা হয়। কুচবিহার রাজ্যের যে সূচনা, সেই সূচনাকালে রাজাদের মধ্যে রাজা বিশ্বসিংহের নাম বিশেষভাবে প্রসিদ্ধ। তারপরের থেকে ধারাবাহিক কুচবিহারে অনেক রাজা রাজত্ব করে গেছে, আমরা 22-23 জন রাজা পাই। এই রাজাদের সময়ে কুচবিহারের সাহিত্য সংস্কৃতি জনজীবনের যে উন্নতি, তাহলে বিভিন্ন ধাপ ধাপে আসে। সাহিত্য ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজারা অনেক সময় নিজেরা সাহিত্য রচনা করছেন এবং দরবারি কবিদের দিয়ে সাহিত্য রচনা করছেন। সেখানেও এই দরবারি সাহিত্যের সঙ্গে সঙ্গে এখানে লোকজীবনের যে ভাবনা, সেই ভাবনাটাও ফুটে উঠছে। সেখানে লোকসাহিত্য, লোক সংস্কৃতি, লোকসঙ্গীত, লোক যে রচনা যেটা সেটা দেখা যাচ্ছে। এই সঙ্গীতের মধ্যে একটা নতুন ভাবনা রয়ে গেছে। আমরা ভাওয়া চটকার মধ্যে যদি আসি তো দেখব এখানে যে প্রেম বিরহের ভাবনা রয়ে গেছে আর কি, এবং সেখানে যে ভাবনাগুলো যে এত দরদ দিয়ে গাওয়া হচ্ছে আর কি, এবং সেখানে যে মেঠো ভাবনা, এখানে কিন্তু শিল্পীরা যারা লোকসঙ্গীত গায় তারা কিন্তু কোনো প্রতিষ্ঠানে গিয়ে গান শেখে নাই, কিন্তু মনের ভাবনাতে যে উদাস মনে তারা গায়ে গেয়ে যায়। Yeah.
বন মানুষের মুখোশ পরে থাকতে হবে খাঁচায়, মাইনে পাবে 700 টাকা, খাবার পাবে যা। পশ্চিমবঙ্গ গ্রামোন্নয়ন দপ্তরের সহযোগিতায় বা উদ্যোগে আজ কুচবিহার জেলায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্য সদস্যদের নিয়ে যে সুন্দর একটা মেলার আয়োজন করা হয়েছে এবং সাথে মনোরঞ্জনের জন্য যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়েছে, জেলারই যারা ছেলে মেয়ে তাদেরকে নিয়েই এখানে যেমন ভাওয়াইয়া সঙ্গীত হচ্ছে, বিহু নৃত্য হচ্ছে, ভাওয়াইয়া নৃত্য এবং কুচবিহারের খ্রিস্টীয় কালচার ধারক বাহক বৈরাতি নৃত্য হচ্ছে এবং অন্যান্য আরও যে নৃত্য এবং গানের বা আমোদরের ব্যবস্থা করা হয়েছে এটা কুচবিহারের সংস্কৃতির সাথে মিলেমিশে রয়েছে। এই উদ্যোগ অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই উদ্যোগ জেলার যে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য সদস্যা তাদের আরও বেশি করে উৎসাহিত করবে। সবাইকে আমাদের মেলা কমিটির পক্ষ থেকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা শুরু করি প্রতিদিন সন্ধ্যা 6টায়। সেজন্য আপনাদের অনুরোধ করব যে আপনারা উপস্থিত থেকে আগামীকাল আমাদের জেলা জুড়ে যে গ্রাম উন্নয়ন যে সেলফ হেল্প গ্রুপ স্বনির্ভর গোষ্ঠীদের যে যেই প্রচেষ্টা যে দারিদ্র্যসীমার নিচ থেকে উঠে আসার একটা প্রবল তাদের আকাঙ্ক্ষা এবং প্রচেষ্টা যেটা আমরা লক্ষ্য করছি। Thank you.
কুচবিহার এই অঞ্চলে সাপের প্রভাব বেশি, সেজন্য দেখা যাচ্ছে বিষহরী গান নিয়ে কুচবিহারে একটা বিরাট প্রভাব। এই উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলের মধ্যে যে সাপের প্রভাব আছে তার মধ্যে কুচবিহারে বিশেষভাবে প্রভাব বিস্তার করে। যেটা এখান থেকে লোকসঙ্গীত যে গা লোক যেটা নৃত্য, লোকনৃত্যের মধ্যে আমরা দেখতে পাই যে যখন নাচছে এরা নাচে গোল হয়ে নাচে আর কি, এবং সামনে যে মূল থাকে মূল কিন্তু সামনে আমরা যদি সাপের মুখ মনে করি সেটা কিন্তু কল্পনা করা যেতে পারে। এবং দেখা যাচ্ছে এরা বেশিরভাগ নাচের ঢঙে এরা গোল হয়ে নাচে আর কি, এটা কিন্তু একটা কুচবিহারের নাচের একটা বৈশিষ্ট্য, অন্য অঞ্চলে নাচে কিন্তু এই জিনিসটা দেখা যায়। ধরে রাখার সঙ্গে সঙ্গে যে বর্তমানের সঙ্গে তাল দিয়ে চলতে হবে, কারণ অতীতকে শুধু সব ধরে রাখার চেষ্টা করি না, এখানে কিন্তু একক চেষ্টা হবে না, যৌথভাবে উদ্যোগ নিতে হবে। সরকারি উদ্যোগ যেরকম দরকার, ব্যক্তির দরকার, সবাই মিলে কাজ করলে সংস্কৃতিটা রক্ষা করা একটা বিরাট উদ্যোগ নেওয়া যাবে বলে মনে করি আর কি। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে মিশ্র সংস্কৃতি কুচবিহার শহরে উপস্থিত। যেহেতু কুচবিহার শহরে আমরা স্বনির্ভর মেলা আয়োজিত হয়েছে, তাই আধুনিকতার স্পর্শে স্থানীয় বিখ্যাত শিল্পী ও শিল্পী সমষ্টিরা একত্রিত হয়েই তুলে ধরেছে। Thank you.
আলোচনায় আমরা উপস্থাপকদের আন্তরিকতার এক অদ্ভুত মিশ্রণ পেলাম। একদিকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, অন্যদিকে বিখ্যাত স্থানীয় শিল্পীরা, আর তাদের সাথে সম উৎসাহ ও উদ্দীপনা নিয়ে সরকারি সমস্ত স্তরের আধিকারিক এবং তাদের পরিবারের লোকেরা মঞ্চ অলঙ্কৃত করেছেন তাদের বিভিন্ন আনুষ্ঠানিক যোগদানের মাধ্যমে। তুমি আসবে না, আসতে দেরি করেছো দেখে তোমার কথাই হচ্ছিল এতক্ষণ। বলা না বলার ফাঁকে টুকরো টুকরো কথা জুড়ে তোমাকেই দেখছিলাম। দৈনন্দিন জীবনে চলার পথে গ্রামবাসীদেরও বিভিন্ন সামাজিক সমস্যার মোকাবিলা করে দিনযাপন করতে হয়। মেলার চার দিন ধরেই নাটকের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীগুলি সমাজের এই পথচিত্রটি তুলে ধরে। এই মেলায় যে স্বনির্ভর গোষ্ঠীগুলি রয়েছেন সেই গোষ্ঠীগুলির সদস্যদের মধ্যে কেউ এসেছেন বাংলাদেশের সীমান্তবর্তী গ্রাম থেকে, কেউ আদিবাসী গ্রাম থেকে, কেউ বা আসাম লাগোয়া সীমান্তে। এই সকল এলাকার বিভিন্ন ধরনের অর্থসামাজিক দুর্বলতা কাটিয়ে আজ তারা স্বনির্ভর। তাদের এই সাফল্যের কাহিনী বড়ই কষ্টকর, যা আমরা বুঝতে পারলাম মেলায় তাদের কাহিনীগুলি শুনে। নমস্কার, আমার নাম ফারহানা আক্তার বানু, বাড়ি হচ্ছে গীতেলদর, একদম সীমান্ত এলাকা। আমি একদিন মহিলা গৃহবধূ হয়েছিলাম বাড়ির মধ্যে। হঠাৎ করে 1995 সালে এসপার আসেন, সেখানে আমাদের মিটিং করেন। মিটিংয়ের মাধ্যম দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে একদম নিচ থেকে উপরে উঠে আসলাম। সেটা হচ্ছে এসএসজি দলের হাত ধরে পাড়া কমিটি, গ্রাম কমিটি এবং সেন্ট্রাল কমিটি মিলে আমাদের একটা কোর কমিটি হলো, সেটার নাম হচ্ছে গীতেলদা গ্রাম বিকাশ সমিতি। এই গীতেলদা গ্রাম বিকাশ সমিতি একটা হচ্ছে ছাতার মাধ্যম প্ল্যাটফর্ম তৈরি হলো, তার মাধ্যম দিয়ে এসএসজি দল, এসএসজি দলের সঙ্গ সঙ্গ হয়ে যাচ্ছে মহাসঙ্ঘ, এবং মহাসঙ্ঘে যে আমাদের একটা বাড়ি এসে অফিস বাড়ি, সেটা হচ্ছে গীতেলদা দিনেটা এক নং মহিলা ব্যাংক সমবায় ঋণ দেন সমিতি সমিতি, সেখানকার আমি চেয়ারপারসন। এই যে আমি এত দূর থেকে এত দূর উঠে এসেছি তার জন্য আমার এত আনন্দিত, এবং আজকে
ইয়ে করতে পারছি না, ভাষায় খুঁজে পাচ্ছি না, খুবই আনন্দিত এবং নিজ লেভেল থেকে উঠে আসছি। এখন সমাজে বা সমাজে এমন স্বীকৃতি পাচ্ছি, সবাই আমাকে বলতেছে যে তোমার নাটকটা ভালো হয়েছে, আপনি কীভাবে এই জায়গাটা উঠে আসলেন, আমাদেরকে সহযোগিতা করেন, এই যে মানুষের ভালোবাসা পাচ্ছি, শ্রদ্ধা পাচ্ছি, এটা আমাকে খুবই ভালো লাগতেছে। এটাকে ওজন করি পয়সা দিয়েও কিন্তু কিনতে পাওয়া যায় না, এটাই আমার অভিজ্ঞতা। এবং অন্ধকার থেকে আজকে এই আলোর পথে আমি আসছি, শুধু আমি নয়, গীতলদা গ্রাম বিকাশ সমিতির এবং ক্লাস্টার মহাসংঘের অনেক মেয়েরাই যে সমস্ত দাদারা এসেছেন এবং সকলকেই আমার নমস্কার এবং আন্তরিক ভালোবাসা। আমি গৌরী সরকার, আমার গ্রাম হচ্ছে বড়নাচিয়া, আমার গ্রাম পঞ্চায়েতের নাম হচ্ছে পুঠিমারি টু। আমি 2001 একটি স্বনির্ভর দল গঠন করি, ঠিক আমি নই, আমাদেরকে গঠন করে দেয় এক সংস্থা বা একজন এনজিও, একটা এনজিও, সেই এনজিও স্পার নামে এক এনজিও আসেন আমাদের গ্রামে, আমরা সবাই ঘরের গৃহবধূ, তাদের নিয়ে বসে মিটিং করে আমাদের একটি স্বনির্ভর দল তৈরি করে দেন। এবং এই স্বনির্ভর দল তৈরি করার পরে এমন একটা অবহেলার জায়গায় পড়ে গেলাম, সেটা কোনোদিনও ভাবতে পারি নাই যে এত অবহেলা এবং লাঞ্ছিত আমাদের এত অপবাদ কথা শুনতে হবে। তখন খুব দুরবস্থার মধ্যে দিয়ে চলত, গ্রাম পঞ্চায়েত কোথায়, কী জিনিস আমি নিজেই জানতাম না, কী করে ব্যাংকে যাব, কী করে ব্লকে যাব, সে সাহস আমার মনে ছিল না। কিন্তু স্পারের যে সংস্থা ছিলেন তারা আমাকে সাহস জুগিয়েছিলেন ওই সময়টা, আপনি ভয় পাবেন না, পিছিয়ে যাবেন না, আমরা আছি। তার সঙ্গে ব্লক, ব্লকে যে আমাদের বিডিও সাহেব এবং নোডাল অফিসার ছিলেন তারা এবং ডিআরটিসি পিডি সাহেবরা যথেষ্টভাবে আমাদের সহযোগিতা করতেন। করার পরে আমরা একটা দল গঠন করলাম, দলের থেকে আমরা 2005 সংঘ গঠন করলাম, সেই সংঘের একজন আমি সংঘনেত্রী হলাম। সংঘনেত্রী হওয়ার পর আমি দিনহাটা 1 নম্বর ব্লক মহিলা মহাসংঘের মেম্বার হিসেবে ছিলাম। সেই মেম্বার হিসেবে থাকার পর 3 বছর হওয়ার পর আমি 3 বছর পেরিয়ে যখন 4 বছরে পা দিলাম, তখন দিনহাটা 1 নং ব্লক মহিলা মহাসংঘের সম্পাদিকা হিসাবে ওখানে যুক্ত হলাম। সেটা হচ্ছে 2000 সম্মানের সহিত সেখানে সম্মান করা হয়। আমি স্বনির্ভর দল করার পরে আজকে সবলা হয়েছি বা স্বনির্ভর হতে পেরেছি, এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। মেলায় শুধু স্টল বা সাংস্কৃতিক অনুষ্ঠানই নয়, পরিচালিত হয়েছিল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে চক্ষু পরীক্ষা, মায়েদের স্বাস্থ্য পরীক্ষা, ঋণ এবং প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন ধরনের আলোচনা। সেখানে প্রত্যন্ত গ্রামের থেকে এখন পর্যন্ত যারা এখানে আছেন, এটা দেখলেই বোঝা যায় যে আমাদের এই কুচবিহার জেলার মা বোনেরা তারা কতটা সংগঠিত এই সেলফ হেল্প গ্রুপের মধ্যে দিয়ে।
তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত এই সময়সীমা, অর্থাৎ মেলার আগে ষোলো দিন, এই সময়টা খুব মারাত্মক ছিল আমাদের জন্য। আমি প্রতিনিয়ত ডিএম সাহেবের সাথে সোজাসুজি যোগাযোগ করেছি, আমার এখানকার ডিআরডিসি যে সমস্ত স্টাফেরা আছেন তারা অকুণ্ঠ মানে সমস্তভাবে সমর্থন যুগিয়েছে এখানকার যারা এনজিও আছেন, যেমন লায়ন্স ক্লাব, যেমন স্পার, এরকমভাবে, তারপর স্বাস্থ্য দপ্তর, প্রশাসন, পুলিশ প্রশাসন, এরা প্রত্যেকেই কিন্তু ভীষণভাবে সাহায্য করেছে। করানো তো আমার মনে হয়েছে যে শেষমেশ বোধহয় আমরা করতেই পারবো মেলাটা। তো আলটিমেটলি যেদিন থেকে মেলাটা শুরু হলো দেখলাম যে আমাদের যে ভয়টা ছিল এটা অমূলক, অর্থাৎ প্রথম দিন থেকে প্রচণ্ড জনজাগরণ। প্রথম দিনই আমাদের ওখানে অন্ততপক্ষে 500 মতো মেয়ে এসেছিল। ইনগুরেশনে কোনো মেলাতে আমি যেটা শুনেছি এত লোকের কিন্তু সমাগম হয় না। আমরা যারা এখানে রয়েছি সবাই মুগ্ধ, সেই জন্য জেলা গ্রাম উন্নয়ন সেল তথা জেলা প্রশাসন এই যে ব্যবস্থাপনা করেছেন, এই ব্যবস্থাপনা করার জন্য যে সাহস দেখিয়েছেন, সবচেয়ে বড় কথা হচ্ছে সাহস দেখিয়েছেন। কারণ দূর দূরান্ত থেকে মহিলারা এখানে আসছেন, তারা থাকছেন, এত কিছু ব্যবস্থাপনা হচ্ছে, এর মধ্যে প্রচুর রিস্ক রয়েছে, সেটাকে নিয়েও তারা এগিয়ে গেছেন। সেই জন্য আবারও তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই, শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাই যে এইরকম একটা অনুষ্ঠান করা গেছে। পরবর্তী সময় অন্যান্য জনপ্রতিনিধি সম্মানীয়, যেমন আমাদের ইয়ে ছিলেন মাননীয় এসপি সাহেব ছিলেন, মাননীয় বিধায়ক ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ, তারাও প্রতিদিনই এসছেন, এসে দেখে গেছেন, তারাও খুব প্রশংসা করেছেন এই মেলাটা। গতকাল কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে ঘোষণাটা করেছেন যে 20% যে ভর্তুকি দেওয়া হতো সাবসিডি সেটা 30% করা কথা ঘোষণা করেছেন, এতে স্বনির্ভর গোষ্ঠীর যারা সদস্য সদস্যা তারা আরও বেশি করে উৎসাহিত হবেন। পাশাপাশি আমরা চেষ্টা করছি যে এই স্বনির্ভর গোষ্ঠীর যে সমস্ত উৎপাদিত জিনিস তার একটা মার্কেটিং অ্যারেঞ্জমেন্ট প্রত্যেক ব্লকে ব্লকে, সাব ডিভিশনে এবং মূলত সেন্ট্রালি একটা জেলায় মার্কেট করার জন্য আমরা চেষ্টা করছি। আমরা আশা করছি যে এভাবে যদি সরকার এদের পাশে দাঁড়ায় তার আগামী খুব অল্প সময়ের মধ্যেই এই স্বরাজগুলি দলগুলো নিজের পায়ে দাঁড়াতে পারবে। এই গ্রাসরুট লেভেলের এই পরিবারগুলো যদি ডেভেলপ না হয় তাহলে কিন্তু সার্বিক উন্নয়ন বলতে যা আমরা বোঝাতে চাইছি সেটা করা সম্ভব হবে না। গ্রামের আমাদের গ্রামীণ মেলার স্বনির্ভর গোষ্ঠী যারা যুক্ত হয়েছে বিশাল সংখ্যা, প্রায় 22,000 স্বনির্ভর গোষ্ঠী যেটা তৈরি হয়েছে, 250,000 মা বোনেরা যারা যুক্ত হয়েছে, এটা বিশাল একটা সাফল্য। কাজে এই সাফল্য যার প্রতিফলনটা এই মেলায়, এটা তৃতীয় মেলা, এর আগেও দুবার হয়েছে, যা কিছুটা ঘটে সেখানে আসতে পারাটাও একটা গর্বে দেখার সুযোগ হয়, সেটাও আমাদের গর্বিত করে। এটা কিছুটা ছন্দ পতন, কিন্তু সবাই অনুরোধ করেছেন দু একটা কথা বলতেই হবে। খুব সুন্দর অনুষ্ঠান এখানে আয়োজন করেছেন আমাদের জেলা গ্রাম উন্নয়ন সেল, কয়েকদিন ধরে চলছে, আগামীকাল শেষ। দেখলাম এসে ঘুরে এত সুন্দর সারা পড়েছে, সাধারণ মানুষ, স্থানীয় লোকেরা এত উৎসাহ দিচ্ছে এবং বিভিন্ন স্টলে ঘুরে কেনাকাটা করছে, কিন্তু স্বনির্ভর গোষ্ঠী যারা এতে বিভিন্নভাবে জড়িত নিশ্চয়ই উৎসাহিত হচ্ছে। আমাদের কাছে এটা খুব আনন্দের কথা, আশার কথা, এই ধরনের উৎসাহ এনাদের প্রাপ্য এবং এনাদের নিজেদের কাজে সেগুলো এগিয়ে নিয়ে যাবার জন্য পরে তাদের আরও অনেক সাহায্য করে। প্রত্যেককে এখানে আসার জন্য ধন্যবাদ, এবং যারা অনেক চেষ্টা করে অনেক দিন ধরে নানা অধ্যবসায়ের সঙ্গে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই, তাদের শুভেচ্ছা জানাই। আর এখানে এসে জানতে পারলাম যে প্রায় 22,000 স্বনির্ভর গোষ্ঠী আছে আমাদের জেলায় এবং সম্ভবত 2,00,000-এরও অধিক এখানে মহিলা তাতে জড়িত আছেন। তো এদের প্রত্যেককে আমি আমার তরফ থেকে, আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে শুভেচ্ছা। 2012 সালে আমি যখন মেলা প্রাঙ্গণে আসলাম, ব্যাংক থেকে এসেছি 6:30 সময়, তারপরে বাড়ির থেকে ছেলেকে নিয়ে আমি মেলা প্রাঙ্গণে আসলাম, আমি চিন্তা করতে পারি না যে তাদের মধ্যে
এই ধরনের প্রতিভা কোথায় লুকিয়ে থাকছিল এবং এত প্রতিভা সেটা আমি মানে ভাষায় প্রকাশ করতে পারি না। আমি মনে হচ্ছে না যে আমি বাড়ি যাব। এদের গান, এদের নাচ, এদের বাজনা, এদের কথোপকথন, এরা গানের মধ্যে যে সুরগুলো দিচ্ছে, কথাগুলো বলছে, তার মধ্যে একটা এমন টেকনিক যেটা নাকি সত্যি সত্যি দুর্বল গোষ্ঠীর মহিলারা কাজ করছে, তারা নতুনভাবে তাদেরকে বেশি করে সুযোগ দেওয়া হয়েছে। গোটা স্টল ঘুরে দেখেছেন? তাহলে এই উদ্যোগটাকে আপনারা সাধুবাদ জানাবেন? অবশ্যই সাধুবাদ জানাবো। এবং বারে বারে হোক, স্বনির্ভর গোষ্ঠীর মধ্য দিয়ে সবাই জীবিকা নির্বাহ করুক ভালোভাবে, এটা চাই, আমার শুভকামনা থাকলো। এর জন্য যারা উদ্যোগ নিচ্ছে তাদেরকেও ধন্যবাদ আমার তরফ থেকে। মেলার যে ব্যবসার দিকটা যদি বলতে যাই, আমাকে বলতে হবে যে এই মেলাটা প্রথম মেলা হিসেবেও এটা কিন্তু ভীষণভাবে সাড়া ফেলেছে পুরো জেলাতে। চার দিনে আমাদের মেলার যে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা বিক্রি করেছেন তার অর্থের মূল্যে সেটা 400,000 টাকা ছাড়িয়ে গেছে। আর প্রত্যেকেই এরা দাবি করেছে যে এই মেলাটা আমরা বন্ধ হতে দেব না, এই মেলাটা আমরা আগামী বছর আবার করব। এবং এই মেলাতে যেই আমরা দিকটা দেখতে পেলাম, আমরা নিজেদের যে উপলব্ধি, নিজেদের ক্ষমতা, বা জেলা এরকম একটা মেলাতে এসে নিজেদের জিনিস বিক্রি করছি, কথা বলছি, সাকসেস স্টোরি আমাদের যেগুলো বলছি, এটা আমরা সারা জীবনে কোনোদিনই সুযোগ পাইনি। তো এই জিনিস আমরা এর আগে দেখিনি, কিন্তু আমাদের চোখ খুলে দিল, আমরা ভীষণভাবে উপকৃত। আগামী দিনে এই মেলা করতেই হবে, করতেই হবে। এই মেলার আরও কিছু দিক ছিল, যেমন এই মেলা উপলক্ষে আমরা একটা ম্যাগাজিন অর্থাৎ ত্রৈমাসিক পত্রিকা আমরা পাবলিশ করেছি, তার নাম হলো আমরা স্বনির্ভর। মেলার নামও আমরা স্বনির্ভর, আমাদের এই ত্রৈমাসিক পত্রিকার নামও আমরা স্বনির্ভর। সেই পত্রিকা প্রকাশ হয়েছে এই প্রথম দিনই, মেলার উদ্বোধনের দিন। আমরা এই মেলা উপলক্ষে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন রেখেছিলাম। সেই প্রবন্ধ প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল গ্রামীণ অর্থনীতিতে স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকা। ভীষণভাবে সাড়া পেয়েছি। স্কুল আমাদের লেভেলটা ছিল ক্লাস টুয়েলভ ক্লাসের ছাত্রছাত্রীরা এই পর্যন্ত এই প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। সেখানে অন্ততপক্ষে 50-60টা প্রবন্ধ এসছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে। এখানে প্রথম হয়েছেন আমাদের দিনহাটা শনিদেবী জৈন গার্লস হাই স্কুল, দ্বিতীয় হয়েছে হলদিবাড়ি গার্লস হাই স্কুল, আর তৃতীয় হয়েছে ভেটাগুড়ি হাই স্কুল। এই তিনটে প্রবন্ধই আমরা পত্রিকাতে প্রকাশ করেছি। আর তারা প্রথম দিন উদ্বোধনের দিন এসে এই ছাত্রছাত্রীদের ডেকে নিয়ে এসে আমরা এখানে সম্বর্ধিত করেছি, তাদের পুরস্কারও তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। সারা বছরের প্রতিনিয়ত কাজকর্ম, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা পরিচালিত হয়েছে। এই সফল প্রয়াসে উৎসাহ বাড়ানোর জন্য গ্রামোন্নয়ন সেল কুচবিহার বিভিন্ন পুরস্কারের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীকে সম্বর্ধনা জানিয়েছেন। আমাদের সরকারি আধিকারিক, বিশেষ করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের সভাধিপতি খুব সহায়তা করেছেন। জেলা শাসক তো পার্সোনালি প্রতিনিয়ত খবর নিতেন যে এই মেলাটা অসুবিধা হচ্ছে কিনা। এই মেলাটাতে আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দেব আমাদের সাথে যারা
কোনো রকম সম্পর্ক হয়তো ছিল না এই অফিসের সাথে সোজাসুজি, কিন্তু এই মেলার কথা শুনে আর এই মেয়েদের কথা শুনে তারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে বলেছে যে আমরা আপনাদের সাথে আছি, আপনারা কিচ্ছু চিন্তা করবেন না, এই মেলা হবেই হবে। অ্যাকচুয়ালি আমাদের এই মেলাটা করার পরে শেষ দিনে মনে হয়েছে গড হেল্প দোজ হু হেল্প দেমসেলভস, আমরা সবাই মিলে আন্তরিকভাবে যারা চেষ্টা করেছে তাদের জন্যে ভগবান বা পরম মঙ্গলময় তিনি সহায়তা করেছেন। মেয়েদের দিকে তাকিয়ে এই মেলাটা সার্থকতার জন্যে আমি সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ডিআরডিসির পক্ষ থেকে। সভাধিপতি, মাননীয় সভাধিপতি দিলীপ বিশ্বাস মহাশয়, মাননীয় মোহন গান্ধী আইএস জেলাধীশ কুচবিহার, ওনাদের সঙ্গে আমি বিশেষ আমি খুব ওনাদেরকে ধন্যবাদ না জানাই হবে না, কেন কি এই জিনিসটা আমরা করেছি ওনারা যদি অনুমোদন না দিতেন, তুমি করো যদি না বলতেন, গো হাহেব যদি না বলতেন, তাহলে আমি করতে পারতাম। সেই ছাড়া আমরা অনেক সহযোগিতা পেয়েছি, আমরা স্পেশালি প্রেস থেকে আমরা অনেক সহযোগিতা পেয়েছি, কিন্তু আমাদের ফার্স্ট যেটা হয়েছিল আমাদের প্রোগ্রাম মোটামুটি আমাদের এখানকার লোকাল পেপার সবাই ভালোভাবে লিখে দিয়েছেন, আমরা উপকৃত আছি ওনাদের কাছ থেকেও। আর আমরা আছি যেমন লায়ন্স ক্লাব, লায়ন্স ক্লাব গ্রেটার অলিপুরদুয়ার, ওনারা হেলথ ক্যাম্প করে দিয়েছেন, আমরা একদমই ওনাদেরকে ধন্যবাদ না জানাইলে হবে না। সিটিআরডি যেমন ধর্মী কম্পোজ দিয়ে ওনারা একটি স্টল দিয়েছেন, ব্যাংক ওনারা খুব একটা আলোচনা সভা করে সবাইকে অ্যাকচুয়ালি ইন্টারঅ্যাক্ট করেছেন, তারপর স্পার যেটা আছে স্পার খুব ভালো কার্যক্রম করে দিয়ে মানে অ্যাকচুয়ালি ওনাদের যে এনগেজমেন্ট এসএসজি উপরে আছে সেটাকে ওনারা এই মেলায় রিফ্লেক্ট করতে পেরেছেন, আমি কৃতজ্ঞ আছি। আমি আছি যারা লাইটিং করেছেন ইয়া তো মানে প্যান্ডেল করেছেন, এত সবই কিছু এত সুন্দরভাবে সবাই করে দিয়েছেন, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দেয়ার মানে কোঅর্ডিনেশন ইন দ্য ম্যাটার ইন মেকিং দিস মেলা সাকসেসফুল, আমি খুব উপকৃত আছি। আর আমি আছি যারা এসএসজি যারা গ্রুপ ছিলেন ওনারা যে এত দূর থেকে রাত্রে পর্যন্ত এসে আমাদেরকে আবার এটা নাকি মানে ওনারা যে ক্যান্টিন করেছেন তিনটা গ্রুপ এত সুন্দর, আমি ভেবেছিলাম নাকি এসএসজি গ্রুপরা এত ভালো তার করতে পারে, তো সেটা আমি আমরাও নিজেই খেয়েও দেখলাম, সবাই প্রশংসাও করেছে, ওনাদের সেলও ভালো হয়েছে। আর যাদের এসএসজি গ্রুপ অন্যেরা আর্টিফ্যাক্টসগুলো নিয়ে আসছিলেন ডিফারেন্ট ব্লক থেকে ওনাদেরকে আমি একদমই মানে এটা আমাদের প্রয়াস ছিল ওনাদের জন্যে, সেটা কি ওনারা এত ভালোভাবে মেনে নিয়েছেন সেটা মানে আমি ধন্যবাদ না দিয়ে বলতে পারবো। সর্বোপরি আমরা স্বনির্ভর মেলা ছিল অর্থসামাজিক কাঠামোতে পিছিয়ে থাকা অতি সাধারণ গ্রাম্য মানুষের সাফল্যের নিদর্শন। চার দিনব্যাপী তাদের এই উৎসাহ উদ্দীপনা লক্ষণীয়। মেলা শেষ নয়, নিদর্শন অগ্রগতির পথ ধরে দূর আরো বহু দূর এগিয়ে যাওয়ার।